দর্শককালী নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইভেন মিড। ইভেন, আর মাত্র একদিন বাকি নির্বাচনী প্রচার প্রচারণার, এই মুহূর্তে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার কেমন দেখছেন, সব মিলিয়ে জানান শেষ মুহূর্তের প্রচারণার খবর। একদিন আছে, আগামীকালকে পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবে। সেই হিসেবে আজকে সকাল থেকে প্রার্থীরা, প্রত্যেকটি আসনের প্রার্থীরা মাঠে নেমে গেছেন ইতোমধ্যে, এবং যেহেতু শীতের সকাল, যার কারণে প্রার্থীরা এখনো অনেক জায়গায় না পৌঁছলেও তাদের কর্মী সমর্থকরা কিন্তু আসলে মাঠে নেমে গেছে। অর্থাৎ যে যে প্রার্থীর কর্মী সমর্থকরা, তারা তাদের প্রার্থী হয়ে যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং যেহেতু শেষ মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আসলে প্রার্থীদের একটি লক্ষ্য থাকে ব্যাপক শোডাউন দেওয়ার, একটি যে বিষয় সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। যার কারণে বিশেষ করে আমি যদি এখন বলি, আমি আছি এখন এই মুহূর্তে চট্টগ্রাম 11 আসনে, যেখানে আসলে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভোটার প্রার্থী তিনবারের সংসদ সদস্য এল এল লতিফ, এবং তার সাথে আওয়ামী লীগ নেতারী স্বতন্ত্র প্রার্থী যিনি কাকিমার্কায় নির্বাচন করছেন জিয়াউল্লাহ সুমন, এই দুজন প্রার্থীর মধ্যে মূলত লড়া হবে। এছাড়া আরও বেশ কিছু প্রার্থী আছে এখানে, সোনালী আশ প্রতীক নিয়ে লড়ছেন দীপক কুমার পলিক, এছাড়া এই যে প্রার্থীদের যে প্রচার প্রচারণা এরকম তো আজকে সকাল হয়েছে, সকালের সাথে সাথে যতদিন গড়াবে বিকেলবেলায় কিন্তু এখানে আরেকটি প্রচারণা আছে, যেটিও আসলে বড় একটি শোডাউন, যেটি আওয়ামী লীগ সমর্থিত নেতা প্রার্থী তার, তো সবকিছু মিলে অনেক ধন্যবাদ ইভেন মির আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন ইভেন মির। দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানাবো। এই মুহূর্তে আমরা চলে যাব ভোলায়, সেখান থেকে সহকর্মী আদিল হোসেন তপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। তপু, আর মাত্র একদিন বাকি নির্বাচনী প্রচার প্রচারণার, এই মুহূর্তে ভোলায় নির্বাচনী প্রচারণার সবশেষ কি দেখছেন, প্রচারণার খবর জানান। নিশি, প্রচারণার শেষ মুহূর্তে এসে কিন্তু জমে উঠেছে ভোলার বিভিন্ন আসনের প্রচার প্রচারণা। আমি এই মুহূর্তে আছি ভোলা তিন আসন, যেটি লালমোহন তজুমদ্দিন নিয়ে গঠিত। এই আসনের লালমোহন ইউনিয়নে এই মুহূর্তে এই জায়গাটিতে এখানকার আওয়ামী লীগের যিনি প্রার্থী নুননবী চৌধুরী শাওন, তিনি তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন জায়গায় পথসভা করছেন, এবং পথসভার মাধ্যমে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি উন্নয়নের বার্তা নিয়ে তিনি পৌঁছে দিচ্ছেন মানুষদেরকে, আগামীতে উনি হতে পারলে এই এলাকার উন্নয়ন করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এই এলাকায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী সহ আরো তিনজন প্রার্থী রয়েছেন, সাবেক এমপি মেজর জসিমও এখান থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়াও এখানে কিন্তু মোটামুটি এই আসনটি নদীবেষ্টিত একটি এলাকা হওয়াতে মানুষের যে নদী ভাঙনের যেই সংকটটি ছিল, সেই সংকার যেই নদী ভাঙন রোধ করার জন্য তারা কাজ করবেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি ভোটাররা বলছেন যে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ হলে তারা ভোট কেন্দ্রে গিয়ে আগামী 7 ভোট দিবেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা ভোটটিকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যেই মাঠে নৌবাহিনী, কোস্টগার্ড থেকে শুরু করে সকল বাহিনীর লোকজন কিন্তু তারা নির্বাচনে যেন আইন শৃঙ্খলা ঠিক থাকে সেজন্য তারা কাজ করছেন। যদিও বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনার কথা শোনা যাচ্ছে, প্রার্থীদের পক্ষ থেকে তারা অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় ভয়ভীতির কথা বলছেন, তবে সেটি উড়িয়ে দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। তিনি বলছেন যে এখানে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ করার জন্য তারা বদ্ধপরিকর, এবং ভোটাররাও তারা 7 ভোট দেওয়ার জন্য তারা একরকম উন্মুখ হয়ে উদ্বুদ্ধ হয়ে আছেন বলে তারা জানিয়েছেন। তো নিশি, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আদিল হোসেন তপু।